হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি আপনাদের সাথে আছি ওমর ফারুক। তো আজকে আমি আপনাদের দেখাবো কোয়ারেন্টাইন অথবা এই লকডাউন একটা স্টুডেন্টের অবস্থা কি হয় অথবা তাদের উপর দিয়ে কোন ঝড়টা যায়। তো চলুন আমরা দেখি নিই। এই লকডাউনের ভিতরে আমার পড়ালেখা কিছু নেই, আমি আজকে সারাদিন বাদ দিয়ে গেল আর কি। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আজকে সারাদিন আড্ডা হবে, কারণ আজকে আমার অফিস নেই, সবকিছু বন্ধ আছে, জানিস তো কি অবস্থা এই করোনা লকডাউনের মধ্যে। চল তাহলে আমার সাথে এসে বলো, আজকে সারাদিন আড্ডা দিব, কেউ কিছুই বলতে পারবে না। সেদিন না বাজারে এনে দিলাম, আবার লাগে আগে বললেই দেবো তো, আমি এখন একটু বাইরে যাচ্ছি। যাক এখন আর কি করার, ওমরকে দিতে দেবো, ওমর আনো। ওমর তো সারাদিন মোবাইল টিপে ওমর দিয়ে আসতে পারে। ওমর ওমর ওমর, হ্যাঁ না বাবা, এই লিস্টে যা যা লিখে আছে সব বাজার করে আনো, ঠিক আছে? আর তোমার মায়ের হেল্প করবো না আজকে, বাসায় মেহমান আসবে তো, তুমি মোবাইল টিপা বন্ধ করো, এমনি তো পড়তে বসো না আমার মোবাইল। বাবা কি করতেছো না তুমি, দাও লিস্ট দাও, একটু পরে যাই। কেন তুমি কথার উপর কথা বলছো? ধরো তোমার মোবাইল টিপা বন্ধ করো, আমি যেটা বলছি সেটা তোমার করতে হবে। লকডাউন ছাড়া একটা স্টুডেন্টের অবস্থা কি হয় বা তাদের উপর কি ঝড়টা যায়, চলুন আমরা দেখে নিই। এবং ওই আরেকটা কথা, কথাটা হচ্ছে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে আমাদেরকে। আমি তোকে পড়তে বসতে বলছি, বস এখনই বস। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা ভিডিওটি দেখতে পারে। ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের এখানে বিরতি নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।